সোমবার সারা দেশের সাথে রাজ্যেও 65তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়। এই উপলক্ষে রাজধানীর ইডি নগরে পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের মহানির্দেশক। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, এর মধ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে চলছে পুলিশ। পরিসংখ্যান দিয়ে পুলিশের ডিজি বলেন, পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করায় গত 10 বছরের মধ্যে চলতি বছর রাজ্যে অপরাধের সংখ্যা সবচেয়ে কম। তিনি আরও বলেন, এটা পুলিশের ঐক্যবদ্ধ প্রয়াসের ফসল। তিনি আরও জানান, রাজ্যের যেখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে গেছেন এবং পুলিশ কঠোর হস্তক্ষেপের মাধ্যমে তা মোকাবিলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভেস্টেড গ্রুপস বল সকতে হ্যায় লেকিন 10 সাল কে আঁকড়ো কো আগার দেখা যায় অর মেনে পহলে ভি মাননীয় মুখ্যমন্ত্রী জি জব পিএইচকিউ আয়ে থে উনকে নির্দেশ কে বেসিস পে হাম লোগো নে আপ লোগো কো বাতায়া ভি থা অর হামারে পাস বহুত সখত নির্দেশ অর ক্লিয়ার নির্দেশ হ্যায় কি উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স উইদাউট এনি ডাউট স্ট্রং অ্যাকশন লেনা হ্যায় অর ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করনা হ্যায়। তো পিছলে 10 সাল কে ফিগারস মে মে এক মহিনে অর জোড়তা হুঁ। अगर हर साल के सितंबर महीने का फिगर लिया जाए, पिछले 10 साल में इस साल हम सब मेजर हेड पर लोएस्ट हैं, चाहे वो ऑफेंसेस अगेंस्ट बॉडी हो, ऑफेंसेस अगेंस्ट प्रॉपर्टी हो, ऑफेंसेस अगेंस्ट वुमेन हो, हर क्षेत्र में पुलिस अथक प्रयास करके सब फिगर्स नीचे रिड्यूस की हुई है। आपने देखा है जितनी भी इलेक्शंस हुए हैं बहुत पीसफुली हुए हैं, त्रिपुरा के लिए ये बड़ी चीज़ है। जितने भी हमारे बड़ी विजिटेशंस हुई हैं वीवीआईपी, सब पीसफुली कंडक्ट हुआ है। ये बड़ा पर्व पिछले कई सालों से बहुत पीसफुली कंडक्ट हो रहा है। जहां भी लॉ एंड ऑर्डर की समस्या हुई है, इमीडिएटली सीनियर ऑफिसर्स गए हैं, फोर्सेस रश किए गए हैं और उसको कंट्रोल किया गया है। পুলিশের মহানির্দেশক আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কোনো কোনো ক্ষেত্রে ভুল হচ্ছে না তা নয়, এই ভুল সূত্রে কাজ করে চলছে পুলিশ। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সব রকমের বিভেদ পার্থক্য এবং রঙের ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর। পুলিশ মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মেনে কঠোর মনোভাব গ্রহণ করছে। বাইট 0 থেকে 1.11। উল্লেখ্য, জাতীয় পুলিশ স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে 21 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ। রাজ্যের বিভিন্ন থানা এবং স্থানে এই কর্মসূচি পালন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।